ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে রিইনফোর্সমেন্ট ইন আরসিসি স্ট্রাকচার। আরসিসি মিন রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট, কতদার মধ্যে রিইনফোর্সমেন্ট আছে। তো প্রসঙ্গে আমি বলি যে মূলত কংক্রিট স্ট্রাকচার যেগুলো আমাদের, কংক্রিট ইজ মোর উইকার ইন টেনশন। তার জন্য কোন স্ট্রাকচারে যে যে পোর্শনে টেনসাইল স্ট্রেস আছে, সেই স্ট্রেসটাকে ওভারকাম করার জন্য আমরা রিইনফোর্সমেন্টের সঙ্গে কম্পোজিট ম্যাটেরিয়াল, সরি কংক্রিটের সঙ্গে কম্পোজিট ম্যাটেরিয়াল হিসাবে রিইনফোর্সমেন্ট ইউজ করি। তো কি কি রিইনফোর্সমেন্ট আমরা ইউজ করি? প্লেন এমএস বার, ডিফর্মড বার, কোল্ড টুইস্টেড বার, যেটাকে টস স্টিল বলে জানি আমরা, হট রেঞ্জ স্টিল ওয়্যার, যেটা হচ্ছে আমাদের ক্রিস্টেস কংক্রিটের ক্ষেত্রে বেশি ইউজ করি আমরা এটাকে। তো সাধারণত এমএস বার আগে ইউজ হতো, এখনো ইউজ হয়, এখন বর্তমানে সব থেকে বেশি যেটা ইউজ করি আমরা টস স্টিল। কি কি ডায়ামিটারে পাওয়া যায়? 6 mm, 8 mm, 10 mm ইত্যাদি, 45 mm ডায়া পর্যন্ত পাওয়া যায়, এন্ড ইন দ্য লেন্থ অফ ম্যাক্সিমাম 13 মিটার। লেন্থ অ্যালাইনমেন্ট, যখন আমরা কোনো সেকশনে বা কোনো স্ট্রাকচারে রিইনফোর্সমেন্ট ইউজ করি, সেখানে কিছু বেল্ট আছে আমাদের, বিভিন্ন পারপাসে বেল্টগুলো দিতে হয়। তো সেই সমস্ত বেল্টের জন্য যে অ্যালাউন্স আছে লেন্থের, তার সেগুলো ক্যালকুলেশন করার জন্য বিভিন্ন প্রসেস আছে, আবার এদেরও ভ্যারিয়েশন আছে, যেগুলো আমরা স্পটে ক্লাসের সংখ্যা বলে আলোচনা করবো। এখন ইমার্জেন্সি পিরিয়ডে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই আমরা নোট ডাউন করেছি। ফর ল্যাপস, ল্যাপস না, ধরো একটা সেকশন আছে আমার এরকম 15 মিটারের, কিন্তু আমরা একটু আগে বললাম যে 13 মিটারের রড পাই না, তাহলে আমাকে এখানে দুটো রড জয়েন্ট করতে হবে। এই জয়েন্টের কাছে আমরা এক্সট্রা কিছু ল্যাপিং, যেটাকে বলছি আমরা ল্যাপ লেন্থ। এই প্রসঙ্গে বলি, যদি এই দুটো বারের ডায়ামিটার আলাদা হয়, তাহলে যেটা মিনিমাম বার সেই ডায়ামিটারটাই ধরবো আমরা ফাই হিসাবে। আবার যদি 3টে বা 4টে রড আমরা ইউজ করি, তাহলে একই জায়গায় আমরা ল্যাপটা প্রোভাইড করবো না, অল্টারনেটিভলি প্রোভাইড করবো, একটা এখানে, একটা এখানে, আবার একটা এখানে দিতে পারি, এভাবে ল্যাপটা প্রোভাইড করবো আমরা। যাই হোক, তো ল্যাবের জন্য গেল। এরপর আসছি সেমি সার্কুলার হুকস। হুকস কেন প্রোভাইড করি? না, ফর অ্যাঙ্কারেজ অফ কংক্রিট অ্যান্ড স্টিল। আমাদের একটা স্ট্রাকচারে যদি একটা রড দিই আমরা, যাতে কংক্রিটের সঙ্গে সে গ্রিপ করে থাকতে পারে, তার জন্য এই হুকগুলো দেওয়া হয়। হুক দু রকমের হতে পারে, সেমি সার্কুলার হুক হতে পারে, আবার এল হুক হতে পারে, বোধ আর সেমি সার্কুলার হতে পারে, বোধ এল হতে পারে, অ্যাক্টিভ সেমি সার্কুলার, অ্যাক্টিভ এল হতে পারে। তো সেমি সার্কুলার হুকসের জন্য অ্যালাউন্স হচ্ছে 9.5 ইজ দ্য ডায়ামিটার অফ দ্য বার, 90 ডিগ্রি হুকস অর এল হুকের জন্য হচ্ছে 6.5, অ্যান্ড টু লেগ ভার্টিক্যাল স্টিরাপ, স্টিরাপ বলতে আমরা বাইলার যেগুলোকে জানি, এই যে ওয়ান লেগ টু লেগ, যার জন্য অ্যালাউন্স হচ্ছে আমাদের 24.5। এরপর চলে আসছে ইউনিট ওয়েট অফ বার। আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, সো মাস ইজ ইকুয়াল টু ডেন্সিটি টু ভলিউম, এবং স্টিলের ডেন্সিটি হচ্ছে 7.56 কেজি পার মিটার কিউব। সো ফর ওয়ান মিটার লেন্থ অফ 6 mm ডায়া আমরা যে বলেছি, দেখেছি দেখো ক্রস সেকশনাল এরিয়া কি হবে আমাদের, এই যদি একটা বার হয় 1 মিটারে, তাহলে এর ক্রস সেকশনাল এরিয়া কি হবে? পাই বাই 4 ইনটু ডি স্কয়ার, সো ভলিউম ইনটু 1, যেহেতু 1 মিটার লেন্থের নিচ্ছি আমরা, তাহলে ওয়েট কি হবে? এম ইকুয়াল টু ডি ইনটু ভি, তাহলে ভি ইনটু ডি, ডি মিনস ডেন্সিটি, যেটা আছে আমাদের 0.22 কেজি। সিমিলারলি 6 mm এর জায়গায় যদি আমরা 8 mm বসাই, 8 mm টায়ার 1 মিটারের জন্য ওয়েট পাবো, 10 mm বসালে 10 mm এর ওয়েট পাবো। সিমিলারলি আমাদের যেটুকু প্রয়োজন আমরা করে নিয়েছি। থ্যাংক ইউ সবার, সমস্যা সমাধানের একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এডুক্রাফ্টের তরফ থেকে। ভালো লাগলে উইশ করো যাতে আমরা আরও ভিডিও প্রোভাইড করতে পারি তোমাদের।